So, আমার আজকের ভিডিওটা হচ্ছে আমি সারা দিনে নিবার কি কি খাই বা আমার নিবার কি কি খায় সেটা নিয়ে আজকের ভিডিও ওর এখন এক বছর এক মাস তো আমি সেটা দেখাবো যে এক বছরের বাচ্চা কি কি খাবার দেই বা ও কি খাবার খায় তো এখন সকাল হয়ে গেছে So, I'm going to show you how to do it.
দোকানের লাস্ট টাইম এন্ড ওকে হচ্ছে আজকে আমি লাউ দিয়ে মুরগি মাংস রান্না করে খাওয়াচ্ছি ওর মুরগি মাংসটা হচ্ছে আমি একটু ব্লেন্ড করে নেই কারণ আমি প্রথমে রান্না করার পর দেখতাম কি যে মুরগি মাংস দিলে ও মুখ ফেলে দিত তো হয়তো বা খেতে পারে না বা কি আর এরপর থেকে হচ্ছে আমি মুরগি মাংসটা ব্লেন্ড করে দেন হচ্ছে আমি মানে যা দিয়ে রান্না করি সেটার সাথে মিক্স করে দেবো তো আমার খাবার চলে আসছে আমি মাথায় নিয়ে এসেছি এখন হচ্ছে ও খাবো রেডি গেলাম নেবেন দুষ্টু দুষ্টু চেহারা করো কেন আবার রে দিবানা খাবানা বুঝবেন ওরা কি করছে যে ওখানে তিনটা বাবু নিবেন কি করছে ওরা বাবা দেখো তো আই আই বাবু দেখো তো আই বাবু তো এখন হচ্ছে বিকালের নাস্তা বিকালের নাস্তাটা আমি নিবানকে এক সময় এক একটা দিই তো আজকে সকালে যখন আমি একটু সুজি খাওয়াইছি তা এখন হচ্ছে আমি সিরিয়াল খাওয়াবো কারণ আমি হচ্ছে যেদিন ওকে মানে সকালে পাউরুটি দিয়ে ডিম খাওয়াই সেদিন হচ্ছে আমি সুজিটাকে রাখে দিই তো আজকে হচ্ছে এখন ওর জন্য আমি সিরিয়াল গোলাবো তো এখন নাস্তা করছি দিয়ে দিই তো রেডি করি নিবানের বিকালের নাস্তাটা
আমার সিরিয়ালকে গোলানো শেষ, এখন হচ্ছে আমি খাবো। সো লেটস গো। তো নিবানের বিকালের নাস্তা শেষ, ও সামহাউ সিরিয়াল খুবই পছন্দ করে, বুঝে নিবান। সো সিরিয়াল খাওয়াটা খুবই ইজি আমার জন্য, খুবই গপ গপ করে সব সিরিয়াল খেয়ে ফেলে। নাস্তা শেষ, এখন হচ্ছে একটু খেলবে টেলবে, ঠিক আছে। আজকে রাতে ইমানের খাবার হচ্ছে দুধ দিয়ে ভাত, হচ্ছে আমি গরম গরম দুধ দিয়ে ভাত খাওয়াবো। আমি তো এটা হচ্ছে আমার দুধ দিয়ে ভাত, ভাত তো রেডি হচ্ছে এখন, এখানে খাওয়াই দেখি কতক্ষণ লাগে। তো আমাদের ডিনার শেষ, এখন হচ্ছে আমার ইমান ঘুমাবে। তো মানে আমি হচ্ছে দেখালাম যে আমি সারাদিন একটু ইমান খাওয়াই, এর বাইরেও আসলে অনেক কিছু খাই, অনেক ফুডস খাই, আজকাল সবগুলো দেখানো হয়নি, তাদের খাওয়ানো হয়নি। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমি হচ্ছে ওকে এখন সব খাবার দেওয়া শুরু করে দিয়েছি, তো ওর এখন কোনো খাবারের ব্লেন্ড হয় না। আর ওকে আমি ডাইরেক্ট ভাত তরকারি যা হয় তাই খাওয়াচ্ছি, নর্মাল আমাদের মতোই। হ্যাঁ, মানে ভাতটা একটু নরম হয়, আর ওর তরকারি টরকারি একদমই লবণ কম দিই না বললে চলে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদেরও খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখন ঘুমাবো। তো আমার ভিডিওটা যেটা খুব ভালো লেগেছে, তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সারা দিন আবার দেখা হবে।